Assalamualaikum, Futurizers Bangladesh Presents Self Skill Development শিক্ষা বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা কর। আমাদের সাথে আজকে বাংলাদেশের বিখ্যাত প্রশিক্ষক যে গত 20 বছরের অভিজ্ঞ ডক্টর মোহাম্মদ আলমাসুর রহমান স্যার আছে এবং আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং অর্থাৎ পড়ার গুরুত্ব। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তুমি সুস্মিতা ভালো আছো তো? জি স্যার, অবশ্যই ভালো আছি আর আপনার সাথে থেকে এখন আরো ভালো লাগছে। স্যার, আচ্ছা কথায় বলে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। স্যার, আমরা কি তাহলে এজন্যই পড়াশোনা করি মূলত, আর এজন্যই কি আমাদের পড়াশোনাটা করা উচিত? অ্যাকচুয়ালি মানুষ পড়াশোনা করে নিজেকে তৈরি করার জন্য, ডেভেলপ করার জন্য, নিজেকে জ্ঞানে বুদ্ধিতে বিবেচনা বোধে মনুষ্যত্ব বিকাশে ভ্যালুজগুলো ডেভেলপ করার জন্য আমরা পড়াশোনা করি। কিন্তু চাকরির ক্ষেত্রে দেখা যায় যে একটা তো ক্রাইটেরিয়া লাগে যে চাকরির ক্ষেত্রে আমি কি যোগ্যতা নেব, তাই না? তো আমাদের সমাজটা পড়াশোনাকে একটা বেস করেছে যে আমি অন্তত ওই লেভেলে করবো। ধরো আমি দোকানে একটা সেলসম্যান রাখতে চাই, অভিজ্ঞতা আছে কিনা আর পড়াশোনাকে ম্যাট্রিক পাস তো করছো, হিসাবে পড়া তো এরকম। কিন্তু আমরা যখন অফিসে একজন এক্সিকিউটিভ চাই, সে আলটিমেটলি ম্যানেজার হবে, জিএম হবে, তখন আমরা কী চাই? অ্যাটলিস্ট মাস্টার্স চাই, কারণ আমরা মনে করি যে মাস্টার্স পড়ার মানে হচ্ছে তার বিবেচনা বোধ, জ্ঞান বোধ ভালো, সে অনেক কিছু বুঝবে। তার মানে আমরা পড়াশোনাটাকে বা ডিগ্রিটাকে কী করেছি, একটা ক্রাইটেরিয়া ধরেছি যে চাকরিটা কি, আমাদের পড়াশোনা করাটা একটা স্ট্যান্ডার্ড, একটা লেভেল, না তো সম্মান থাকে না, মর্যাদা থাকে না, পারিবারিক ঐতিহ্য থাকে না। বিখ্যাত হওয়ার পর তাহলে কেন পড়াশোনা করতে হয়? হ্যাঁ, দিস ইজ দ্য কোয়েশ্চেন। আজকে আলোচ্য বিষয় কিন্তু সেটা, দি ইম্পর্টেন্স অফ রিডিং, রাইট? এখন আমরা আসল জায়গায় এসেছি। আগের কথাগুলো কেন বললাম যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমাদেরকে পড়াশোনা করতে, তুমি রাস্তাঘাটে অনেককে দেখবা যে ছেলের ইয়াং এনার্জেটিক ছেলেরা ঘুরছে, যুবক ছেলে, জিজ্ঞেস করো, বলবে আমি অনার্স মাস্টার্স, আমার অনেক বল আমি বিবিএ এমবিএ, কিন্তু হয়তো বেকার চাকরি পাচ্ছে না, কিন্তু পড়াশোনা ঠিকই করছে। কারণ আমাদের সমাজে পড়াশোনা করাটা মানে একাডেমিক সার্টিফিকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখন প্রশ্ন যেটা তুমি আমাকে করলে যে আমাদের দেশে সবাইকে পড়তে হয়, এখন আমাদের গ্রামে গঞ্জে যারা পড়ছে, পড়াটা দরকার, পড়াটা তো বাধ্যতামূলক, পড়তে তো হবে, কারণ পড়লে আমাদের এখন আমরা আলোচনা করবো কেন পড়া দরকার। তুমি আমাকে প্রশ্ন করেছো যে বিখ্যাত হওয়ার পরে কেন আমাদের পড়াশোনা করতে হবে, বা অথবা চাকরি পেয়েছি আমি, ব্যবসায় সফল হয়েছি, এরপরও পড়াশোনা দরকার কেন? রাইট, যেমন তুমি আমাকে কিন্তু অনুষ্ঠান আগেই প্রশ্ন করেছেন যে বিল গেটস পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, তিনি কেন এত পড়েন, তাই না? তারপরে অ্যালান মার্কস, উনি কেন পড়ছেন? তারা দিনে কাজের ফাঁকে একটা নির্দিষ্ট সময় রাখে যে আমি 2 ঘন্টা বা 4 ঘন্টা করে পড়াশোনা করব। কেন? তো প্রশ্নটা এটাই যে তারা বিখ্যাত হয়ে গেছে, তাদের সম্পদ আছে, তারপরও তারা কেন পড়াশোনা করছে? দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং আমরা দেখেছি যে ইউরোপে, আমেরিকাতে, ওই সব দেশে দেখা যাচ্ছে ট্রেনে মানুষ বই পড়ছে, রাইট, বাসে মানুষ বই পড়ছে, কোথাও পার্কে গিয়ে বসে আছে ওখানে বই পড়ছে, কক্সবাজার বা আমাদের তো এখানে পড়াশোনা হয় না, বাট কিন্তু বাইরে সিবেচগুলোতে তো ওইখানে মানুষ এসে পড়াশোনা করে। একদম, ইউরোপ আমেরিকাতে দেখা যাচ্ছে সিবেচে রোদ পোহাচ্ছে পড়ছে, আর আমরা সেলফি তুলছি, তাই না? পড়ছি না আমরা কেন? সেটার আমি একেবারে শুরু থেকে বলছি, বেসিক থেকে বলছি, সেটা হচ্ছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে আমাদের ব্রেনে যে নিউরন আছে, নিউরনগুলো কিন্তু অনেকটা তোমার মাকড়সার জালের মতন বা অক্টোপাসের মতন এরকম, হ্যাঁ, নিউরনগুলো। মানুষ যখন পড়ে বা কোনো কিছু নিয়ে ভাবে, তখন ওই নিউরনগুলো একটার সাথে একটা কানেক্টেড হয়ে যায় এবং এটাকে বলে নিউরোজেনেসিস বা নিউরোপ্লাস্টিসিটি। তার মানে একজন মানুষ যখন পড়বে, সেটা 15 বছরে, 10 বছরে হোক, 15 বছরে হোক, 25 বছরে হোক, 35 বছরে হোক, 45 বছরে হোক, 55 বছরে হোক, 65 বছরে হোক, 80 বছরে হোক, বয়স কোনো ফ্যাক্টর না, যখনই সে পড়বে, তার ব্রেনের নিউরোজেনেসিস, নিউরোপ্লাস্টিসিটি তত বৃদ্ধি পাবে। তার মানে হচ্ছে যে যত পড়বে তার ব্রেন তত ডেভেলপ করবে, উন্নয়ন ঘটবে, জ্ঞানের সমৃদ্ধ, হ্যাঁ,
এই জন্য তুমি একটু আগে বলেছিলেন আমাকে যে যারা যারা খুব পড়ে, যারা অত্যন্ত বাংলাদেশে যারা মেধা প্রচুর বাংলাদেশে প্রফেসররা, বড় বড় অধ্যাপকরা, তারা তাদের আচরণ কথাবার্তা এত সুন্দর কেন হয়? কেন আচরণ সুন্দর হয়? হ্যাঁ, সেটাই বলছি। কারণ তাদের ব্রেনের ডেভেলপমেন্ট আর একজন সাধারণ মানুষের ব্রেন ডেভেলপমেন্ট এক না। তাদের চিন্তা চেতনা আর একজনের চিন্তা চেতনা কোনোদিন এক হবে না, কারণ তাদের ব্রেনের ডেভেলপমেন্টে তো অন্য ভিন্ন। সুতরাং মানুষ যদি তার ব্রেনের ডেভেলপমেন্ট করতে চায়, ব্রেনের উন্নয়ন ঘটাতে চায়, তাহলে আমরা যে আমরা পড়ি কেন, একাডেমিক পড়াশোনা করি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি পাশ করলাম, চাকরি হয়ে গেল, ব্যবসায় সফল হলাম, পড়াশোনা শেষ না, তখন পড়াশোনা শুরু। ওটা তো পড়েছি, আমাকে পড়তে হবেই চাকরির জন্য, ব্যবসার জন্য আমাকে পড়তে হবে, বা বিয়ের জন্য পড়তে হবে। বিয়ের সময় জিজ্ঞেস করে কি ছেলে কি পাস, ছেলে গাড়ি বাড়ি আছে, ওটা কিন্তু এক নম্বর জিজ্ঞেস করবে না, ছেলে কি পাস, ছেলে 9 পাস, 10টা বাড়ি আছে, বিয়ে হবে না, ঠিক কিনা বলো সুস্মিতা? তার মানে তাকে অ্যাটলিস্ট গ্রাজুয়েট হতে হবে, মাস্টার্স হতে হবে। আমাদের সমাজে তো পড়াশোনাটা ওই অর্থে যে চাকরি পাওয়া, বিয়ে শাদী হওয়া বা সামাজিক একটি স্ট্যাটাসের উপর, পড়াশোনাটা সারা জীবনের জন্য, এমনকি সারা জীবন মানে আমার বয়স এখন, আমি যদি ধরো কারো বয়স 90 তখনও তিনি পড়বেন ইউরোপে, আমেরিকাতে বা পৃথিবীর শ্রেষ্ঠ যারা ধনী সফল ব্যক্তি, তাই নাম কি, বিল গেটস, স্টিভ জব, অ্যালান মাস্ক, ওয়ারেন বাফেট, তাই না, উইম্পি, তারপরে তো যত সফল মানুষ আছে পৃথিবীতে দেখবা যে এনারা প্রত্যেক দিন পড়ছে, এত ব্যস্ত। এমনকি বারাক ওবামা যখন রাষ্ট্রপতি তখনও তিনি 1 ঘন্টা করে পড়তেন। ওনাদের একটা অ্যাসোসিয়েশন আছে, নাম কি জানো, ফাইভ আওয়ার রুলস। আমরা কথা বলছিলাম না, আলোচনা করছিলাম অনুষ্ঠানের আগে, ফাইভ আওয়ার্স রুল মানে বুঝতে পারছো, এর মানে হলো সপ্তাহে 6-7 দিন তো, 2 দিন তো ছুটি, ওই দিন বউ বাচ্চাকে নিয়ে বেড়াবে, ঘুরবে, মানে সুন্দর করে সময়টাকে কাটাবে, কোয়ালিটি টাইম দেবে বউকে, সন্তানকে, রাইট না? তার মানে 5 দিন থাকছে, তো এই 5 দিনে অন্তত, সপ্তাহে 5 দিনে অন্তত তারা 1 ঘন্টা করে পড়বেই, অসাধারণ। এই জন্য 5 আওয়ার্স মানে এক সপ্তাহে কতক্ষণ পড়বে, তুমি বলছো কত ঘন্টা পড়া উচিত, প্রতিদিন কত ঘন্টা পড়া উচিত, অন্তত 1 ঘন্টা প্রত্যেকের পড়া উচিত। আর যদি একান্তই খুব ব্যস্ত থাকে 30 মিনিটস তো পড়তেই হবে, 30 মিনিটস মাস্ট। তো সুতরাং পড়াশোনা যত করব আমার ব্যক্তিত্বের বিকাশ তত হবে, ব্রেন ডেভেলপ হবে, তারপর আমার চিন্তা করার ক্ষমতা বাড়বে, আমি হতাশ হব না সহজে। কেন হতাশ হব না, কারণ আমার মনের ব্যাপকতা মানে আমার ব্রেন এত ডেভেলপ করেছে, আমি এত কিছু, আমার আমি এত কিছু জানি, এত কিছু পড়েছি, যে আমি হতাশ কেন হব, আমি জানি হতাশ কী করে না হতে হয়, আমি তো এটাও পড়েছি। তার মানে তার কী কী ডেভেলপমেন্ট করে, তার ব্রেনের ডেভেলপমেন্ট হয়, তার চিন্তার গভীরতা বাড়ে, সব কিছুকে ভালো মন্দ বোঝার ক্ষমতা সৃষ্টি হয়, দক্ষতা বৃদ্ধি তো অবশ্যই হয়, বিবেচনা বোধ বাড়ে, চিন্তার গভীরতা বাড়ে, আইকিউ, ইকিউ, ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ে, মানুষের আবেগ, মানুষের ভাবনাগুলো বোঝার ক্ষমতা, না হওয়া, মিসবিহেভিং না করা, সেগুলো উপলব্ধি করতে পারে। সে কারণ একজন বিবেচনা বোধ সম্পন্ন মানুষ তো খারাপ কাজ করতে পারে না। জ্ঞানের পরিধি আমাদের যত বাড়বে তত বিবেচনা বোধ বাড়বে, আন্ডারস্ট্যান্ডিং তত বাড়বে। তো সুতরাং পড়ার কোনো বিকল্প নাই। একটা কথা বলি তোমাকে, তোমার ধরো যেমন জাফর ইকবাল, ইয়াং জেনারেশনের জন্য সে কে, একজন আইডিয়াল, তাই না বলো? তোমার জাফর ইকবাল ভাই এখন তো যুব সমাজের আইকন, তিনি এত সুন্দর লেখেন, মানুষের চিন্তা চেতনার এত সুন্দর করে বিকাশ ঘটাচ্ছেন, তিনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ লেখক, গবেষক, আবিষ্কারকদের বন্ধু হতে চাও তাহলে ওদের বই পড়ো, কারণ ওদের বই পড়া মানে ওর সাথে কথা বলা,
তাদের চিন্তা ভাবনা সম্পর্কে সাথে আমি জানছি তার মানে তিনি আমার সাথে কথা বলছে হ্যাঁ সে আমার বন্ধু তুমি যদি শরৎচন্দ্রের সাথে বন্ধুত্ব করতে চাও তুমি যদি হুমায়ুন আহমেদের সাথে বন্ধুত্ব করতে চাও তাহলে তুমি ওর বই পড়ো হ্যাঁ যেমন দেখো কোরআন শরীফে ইসলাম ধর্মে কোরআন শরীফে প্রথম শব্দ কি পড়ো পড়ো মানে পড়তে হবে এবং ইসলাম ধর্মের জ্ঞান অর্জনকে ফরজ করা হয়েছে কারণ একজন মানুষ একজন মুসলিম তিনি সবচেয়ে সুন্দর আচরণকারী হবেন সুন্দর বিহেভ তার মধ্যে বিহেভ থাকবে তার সব কিছুর মধ্যে সৌজন্যতা থাকবে শুধু তাকে পড়তে হবে কিন্তু আমরা কিন্তু পড়ছি না দেখো ইউরোপ আমেরিকান মানুষের মধ্যে কত ওদের কত রকম সৌজন্যতা কত বিনয় তাই না ওরা কত সুন্দর আচরণ করছে কেন কেন ওদের প্রত্যেকের ব্রেনের ডেভেলপমেন্ট প্রচুর সাহেব স্যার কী বলছেন তিনি তো বই পড়া আন্দোলনই করছেন গত 40-50 বছর থেকে তাই না বিশ্ব সাহিত্য কেন্দ্র উনি তো গাড়িতে গাড়িতে করে বই দিচ্ছেন এবং কেন কেন উনি চাচ্ছেন যে আলোকিত মানুষ চায় মানুষ যত পড়বে সে আলোকিত হবে হযরত আলী কি বলে জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পর্কে রাসূল আমাদের নবী হযরত আসসালাম বলেন যে তার জ্ঞানের এত প্রশংসা করেছে হযরত আলী কি বলে জানেন তিনি বলেন আমি যখন আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছা করি বা চাই তখন নামাজ পড়ি আর আমি যখন চাই আল্লাহ আমার সাথে কথা বলুক বা আল্লাহর কথা আমি শুনতে চাই তখন আমি কোরআন শরীফ পড়ি কারণ আমি নামাজ পড়ি মানে আমি আল্লাহর সাথে কথা বলছি আর কোরআন শরীফ পরিমাণ পড়ছি মানে আমি আল্লাহর কথা শুনছি কি দারুণ না তাহলে আমরা যখন বই পড়বো যার বই পড়বে মনে হবে সে তোমার সাথে কথা বলছে কি অসাধারণ না সুতরাং আমরা যদি নিজেকে ডেভেলপ করতে চাই উন্নত করতে চাই আদর্শবান করতে চাই তাহলে পড়ার কোনো বিকল্প নেই আমাদেরকে প্রতিদিন অন্তত 1 ঘন্টা পড়তে হবে বয়স সেখানে কোনো ব্যাপার না আমি ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটি স্কুলে পড়ছি আমি স্কুলে পড়াশোনাই তো করছি তার পাশাপাশি সুযোগ পেলে পড়বো কিন্তু যখন আমাদের পড়াশোনা আমি চাকরি পেয়ে গেছি পড়াশোনা শেষ মানে এডুকেশনাল পড়াশোনা শেষ প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ তখন আমাকে পড়তে হবে দেখো তুমি এখন আমাকে প্রশ্ন করতে পারো স্যার আমরা তো ইন্টারনেটে পড়ছি আমরা তো এখন ইন্টারনেটের মাধ্যমে পড়ছি এখানে একটু সমস্যা আছে আচ্ছা বলতো অনেকে রিয়েল বই না পড়ে ইন্টারনেটে পড়ছে পর্দায় পড়ছে রাইট না এক হবে না ব্রেনের ডেভেলপমেন্ট কিন্তু এক হবে না বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে রিয়েল বই এবং ভার্চুয়াল বই পড়ার তফাত কি খুব মজার জিনিস আচ্ছা বলো তো আমরা কথা বলছি কি থ্রি ডাইমেনশনাল বাস্তব না আমি একটা বই পড়ছি মানে উল্টাচ্ছি টাচ করছি তুমি ভার্চুয়ালি কি দেখছো সমুদ্র দেখছো পাহাড় দেখছো কিন্তু তুমি তো ধরতে পারছো না সেই অনুভূতিটা পাওয়া যায় না অনুভূতি হচ্ছে না ফিলিংস হচ্ছে না ব্রেনের ডেভেলপমেন্টটা সেরকম বাড়বে না এই জন্য কেউ যদি মনে করে আমি ভার্চুয়ালি পড়াশোনা করব মানে আমি প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা পড়বো হ্যাঁ কিছুটা কাজ তো হবেই কিন্তু তোমাকে বাস্তবে আসতে হবে ভ্রমণ করতে হবে ঘুরতে হবে শিখতে হবে দেখো ইউরোপে আমেরিকাতে তুমি যেটা বললা যে মানুষ গাড়ির মধ্যে বই পড়ছে ট্রেনের মধ্যে বই পড়ছে সিবিচে বই পড়ছে রাইট হাতে তাদের বই কিন্তু আমাদের তো বই নেই আমাদের মোবাইল দেখো আমি একটা দুঃখজনক কথা বলি আমি ঢাকা এয়ারপোর্টে আমি অনেক ছবি তুলেছি আমি যখন বোর্ডিং কার্ড নিয়ে বসেছি তখন দেখছি সবার হাতে মোবাইল মানে আমাদের বাঙালির অধিকাংশ সবার হাতে প্রায় মোবাইল এবং সবাই সব মোবাইল এখানে এরকম এরকম করে যেন কী দেখছে পড়ছে রাইট বা চ্যাটিং করছে হোয়াট এভার কিন্তু আমি নিজের ছবি দেখেছি যে আমি তুলেছি আমি আমার মোবাইলের ছবি তুলে রেখেছি যে বাঙালিরা সবাই হাতে মোবাইল এখানে দুজন বা তিনজন বিদেশি আছে ওরা বই পড়ছে আমি ওই ছবি তুলেছি কিন্তু ওই ছবি ওই সকল ছবি কিন্তু আমি ফেসবুকে দিই নাই কেন জানো ওই সকল বাঙালি যাদের ছবি দেখবো যে বই পড়ছে না তারা তো এটা তো তাদের প্রাইভেসির ক্ষেত্রে তারা তিনি অসম্মানিত বোধ করতে পারে কিন্তু সেটা আমি দিই নাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে
তোমার চোখের সামনে ঘটনাটা ঘটছে যে একজন পড়ছে আর একজন পড়ছে না, তাদের জনকে এক হতে পারবে না। রিয়েলিটি বাস্তব হচ্ছে, রিয়েলিটি হচ্ছে থ্রি ডাইমেনশনাল। থ্রি ডাইমেনশনাল মানে কি? দৈর্ঘ্য, প্রস্থ, বেদ, রাইট? আমি একটা বই পড়ছি, কি দৈর্ঘ্য, প্রস্থ, বেদ আছে না, ধরতে পারছি রাইট? কিন্তু ওখানে তো আমরা শুধু দেখতে পাচ্ছি, ধরতে পারছি না। তার মানে টু ডাইমেনশনাল। তারপরে শিক্ষাটা হতে হবে, পড়াশোনাটা হবে থ্রি ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল না। হ্যাঁ, আমরা ভার্চুয়ালি ইনফরমেশন নেব, তথ্য নেব, অনেক কিছু শিখব, ইটস ওকে, সেটাকে আমরা অ্যাভয়েড করবো না। কিন্তু আমাকে বাস্তবে কিন্তু ঘুরতে হবে, বেড়াতে হবে, ভ্রমণ করতে হবে, ওখান থেকে আমার জ্ঞান অর্জন করতে হবে, রাইট? এবং সাথে বই রাখতে। সুতরাং আমাকে ফেসবুক থেকে, ইন্টারনেট থেকে ইনফরমেশন নেব, কিন্তু কন্ট্রোল করতে হবে আমাকে বাস্তবে। বাংলাদেশ সরকার একটা উদ্যোগ থাকে প্রত্যেক বছর একুশে বই মেলা। আমার কিছু বন্ধু বান্ধব আছে বা হচ্ছে এখনকার অনেকেই দেখি যে একুশে বই মেলাতে তারা যাচ্ছে, কিন্তু ঘুরতে যাচ্ছে, বই কিন্তু কিনছে না। তাদের জন্য আপনি কি বলবেন? এখন কি হচ্ছে জানো, যে বললাম আমাদের ঘোরার জায়গাও তেমন নাই, বেড়ানোর জায়গাও তেমন নাই। তুমি দেখবাও যে এই যে কি ফ্লাইওভারের মধ্যে মানুষ পাশে বসে গল্প করছে। সরকার চেষ্টা করছে এখন বিনোদনের জায়গা বাড়ানোর জন্য, কারণ আমরা বিনোদন প্রেমী হতেই হবে আমাদেরকে, দিস ইজ ওকে। এখন ওরা করছে কি, চল বই দোকান দিয়ে ঘুরে আসি, বই ঘুরছে বেড়াচ্ছে, দেখছে কিনছে না। তারপরও যখন তারা বুঝবে যে বই কেনার গুরুত্বটা খুব অসীম, বই আমাকে পড়তেই হবে, তখন তারা কিনবে। তারপরে বাংলাদেশের মানুষকে তো নতুন করে বই, হুমায়ুন আহমেদ কিন্তু দেশের মানুষকে বই পড়তে শিখিয়েছেন, রাইট না বলো? তো এখন মানুষ বই কেনে, একুশে বই মেলা কিন্তু প্রচুর। যেমন আমার প্রতি বছর একুশে বই মেলায় একটা বাজেট থাকে নির্দিষ্ট, যে ওই অত টাকার, 5,000 টাকার বই কিনবো আমার এক ভাগনা ভাস্ত, বিশ্বাস করো তার প্রতি বই মেলায় বাজেট থাকে প্রায় 10,000 টাকা বইয়ের জন্য বাজেট থাকে। তো এদেশের মানুষ এখন বই পড়া অভ্যাস করছে, এটা সত্য। কিন্তু আমাদের যারা ঘুরছে হয়তো 50% ঘুরতে যাচ্ছে, 50% তো কিনছে। তো এটাও আমার, আমি যেটা বলতে চাচ্ছি যে কেউ যদি বই কিনতে না গিয়ে যদি ঘোরে তাও ভালো, যে বইয়ের দোকানে তো ঘুরছে, একসময় ইচ্ছা হবে ঘুরতে ঘুরতে একটা বই কিনবে। কিন্তু আমরা যখন মানুষকে এই কথাটা, এটা আসলে পরিবার থেকে হওয়া উচিত, বাবা মা যদি বই পড়ে সন্তানরাও বই পড়বে, তাই না? আর তারপরে স্কুলে যদি টিচাররা যদি আমরা বলি যে দেখো তোমাদের কিন্তু কন্টিনিউস পড়বা, পড়াশোনা শেষে পরও পড়বা, হ্যাঁ, অর্থাৎ আমাদেরকে এনকারেজ করতে হবে, আমাদেরকে কিন্তু রোল মডেল হতে, বাবা মাকে পড়তে হবে যাতে বাচ্চারাও পড়ে, ছোটোবেলা থেকেই শেখাতে হবে, বই পড়ার অভ্যাসটা ছোটোবেলা থেকেই শেখাতে হবে। যেমন আমার এক বন্ধুর মেয়ে বিজ্ঞানশ্রীতে পড়ে, ক্লাস এখন অবশ্য কলেজে উঠে গেছে, সেই স্কুল জীবনেই, মানে বিজ্ঞানশ্রী স্কুল জীবনেই সে প্রায় 4 থেকে সে পড়াশোনা করছে 10 পর্যন্ত, সে এই 6 বছরের মধ্যে সে প্রায়, আমি তো দেখলাম 3টে আলমারি ভরা ভরা বই সব ওর পড়া। তার ব্রেনের ডেভেলপমেন্ট এবং ওর বয়সে আরেকজন ডেভেলপ কখনো এক হবে না, তার অ্যাটিটিউডই ভিন্ন হবে। সুতরাং বই পড়ার কোনো বিকল্প নেই, আমাদের আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, প্রতিদিন আমি যতই কাজে ব্যস্ত থাকি না কেন বই আমাকে পড়তে হবে। তাহলে ধন্যবাদ আজকে আপনাদের সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমরা স্যারের কাছ থেকে শিখলাম যে আমাদের প্রত্যেক দিন অবশ্যই 1 ঘন্টা করে, কমপক্ষে 1 ঘন্টা পড়া উচিত, কারণ আমাদের ব্যক্তিত্বের বিকাশের জন্য। ধন্যবাদ স্যারকে, আপনাদের সকলকেও অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।